মে মাসের 7 তারিখকে তার জীবনে অনন্য দিন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেফতার, গুলি, বোমা, গ্রেনেড হামলাসহ শত প্রতিকূলতা অতিক্রম করে মানুষের কল্যাণে কাজ করাই জীবনের একমাত্র লক্ষ্য তার। সংসদে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ নেতা। 2007 সালে শেখ হাসিনার লন্ডন থেকে দেশে ফেরার দিনকে স্মরণ করে সংসদে দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস পালনের দাবি জানান ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় 2007 সালে এদিনে লন্ডন থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৎকালীন সরকারের বাধা আর নিজ দলের কিছু নেতার নির্দেশনা উপেক্ষা করে দেশে ফেরার মুহূর্তকে স্মরণ করে আওয়ামী লীগের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ নেতা। একই সঙ্গে সরকার প্রধান বলেন, শুধু 1/11 সরকারের আমলে নয়, এরশাদ সরকারের আমলেও বারবার কারাগারে যেতে হয়েছে। জানান, দেশের বাইরে থাকা অবস্থায় বঙ্গবন্ধু খুনের 6 বছর পর 1981 সালের এ মাসেরই 17 তারিখ তিনি দেশের মাটিতে পা রাখেন। আমৃত্যু এ মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে চান বলেও জানান প্রধানমন্ত্রী।